আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিরা দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি অনেক সময় বাসায় চিরা থাকে কিন্তু সেটা খাওয়া হয় না তাই নষ্ট হয়ে যায় তো আপনি চাইলেই কিন্তু মেহমান আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় ঝটপট এই সুন্দর মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারেন আমার আজকের এই মজাদার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চিরার এই নাস্তাটি বানানোর জন্য আমাদের লাগবে স্বাদ মতো লবণ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি ছোট কিউব করে কেটে নেওয়া আলু ছোট কিউব করে কেটে নেওয়া গাজর একটি ম্যাজিক মশলা এবং একটি ডিম আর সেই সাথে লাগছে আজকের মূল উপকরণ চিরা এই চিরা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা পাত্রে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল খুব বেশি তেল লাগবে না সামান্য তেল দিয়ে তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি ডিম প্রথমে ডিমটাকে ভেঙে একটু ঝুরি করে নেব এখন ডিমটা উঠিয়ে নিচ্ছি আর একই পাত্রে আরও কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু এবং গাজর এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি হালকা নরম হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে গাজর এবং আলু একটু নরম করে নিতে হবে গাজর এবং আলু হালকা নরম হয়ে আসলে ধুয়ে পরিষ্কার করে রাখা চিরা দিয়ে দিচ্ছি এখন চিরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি সব কিছু মিক্সড করে একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ম্যাজিক মশলা আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং স্বাদ মতো লবণ এখন সব কিছু আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর চিরাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে শেষ পর্যায়ে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিম এখন ডিমের সাথে আবারও চিরাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ঝটপট চিরার পোলাও এ পর্যায়ে একটু টেস্ট করে দেখবেন লবণের কম বেশি হলে এ পর্যায়ে একটু স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন আশা করছি ঝটপট মজাদার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ